আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ র্যাবের সকল র্যাঙ্ক বা পদবীসমূহ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বাংলাদেশ পুলিশের বিশেষ একটি শাখা, যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের জন্য গঠিত বিশেষ একটি ফোর্স, যেটা 2004 সালের 26শে মার্চ গঠিত হয়। চলুন এবার আমরা দেখে নিই বাংলাদেশ র্যাবের সকল র্যাঙ্ক বা পদবীসমূহ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের সর্বকনিষ্ঠ র্যাঙ্ক হল কনস্টেবল। এর পরবর্তী র্যাঙ্কটি হল নায়েক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট। পরবর্তী র্যাঙ্কটি হল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা উপসহকারী পরিচালক। এর পরবর্তী র্যাঙ্কটি হল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা সহকারী পরিচালক। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের পরবর্তী র্যাঙ্কটি হল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা সিনিয়র সহকারী পরিচালক। এর পরবর্তী র্যাঙ্কটি হল ডেপুটি ডাইরেক্টর বা উপপরিচালক। এর পরবর্তী র্যাঙ্কটি হল ডাইরেক্টর বা পরিচালক। ডাইরেক্টরের পরবর্তী র্যাঙ্কটি হল এডিশনাল ডাইরেক্টর জেনারেল বা অতিরিক্ত মহাপরিচালক। এর পরবর্তী র্যাঙ্কটি হল ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক, যিনি হলেন বাংলাদেশ র্যাবের প্রধান। ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালকই হলেন বাংলাদেশ র্যাবের প্রধান এবং সর্বোচ্চ পদবী। দর্শক মণ্ডলী, এই ছিল বাংলাদেশ র্যাবের সকল র্যাঙ্ক বা পদবীসমূহ। পরবর্তী ভিডিওতে আলোচনা করব র্যাবের এ সকল র্যাঙ্কে কারা নিয়োগ পেয়ে থাকেন।